হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যের সরকারি স্কুলগুলিতে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হতে চলেছে তার জন্য অলরেডি গ্যাজেটও প্রকাশিত হয়ে গেছে সেই অফিসিয়াল গ্যাজেট অনুযায়ী এই অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য কারা কারা আবেদন করতে পারবেন তার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে সে সম্পর্কে আমি এর আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল দু হাজার এই পরীক্ষার ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করছি অলরেডি এর আগের ভিডিওতে পঁচিশটি উত্তর নিয়ে ডিসকাস করেছি আজকে পার্ট টুতে আরও পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করা পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ছাব্বিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া অ্যান্ড চায়না টুগেদার সাপোর্ট দ্য শেয়ার অব দ্য ওয়ার্ল্ড পপুলেশন অফ অ্যাবাউট ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট সঠিক উত্তরটি হবে অপশান সি থার্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়া অ্যান্ড চায়না টুগেদার সাপোর্ট দ্য শেয়ার অব দ্য ওয়ার্ল্ড পপুলেশন অফ অ্যাবাউট থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট তাই সঠিক উত্তরটি হবে অপশান সি থার্টি ফাইভ পার্সেন্ট নেক্সট কোয়েশ্চান হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টিপট টাউন এদের মধ্যে অ্যান্টিপট টাউন কোনটা হবে চারটে অপশান রয়েছে নিউ দিল্লি বেজিং মস্কো সিঙ্গাপুর সঠিক উত্তরটি হবে অপশান ডি সিঙ্গাপুর সিঙ্গাপুর হলো অ্যান্টিপট টাউন পরবর্তী প্রশ্ন কুমরি ইজ এ টাইপ অফ শিফটিং কাল্টিভেশন প্র্যাকটিসড ইন সাউথ আমেরিকা আফ্রিকা ইন্ডিয়া মালয়েশিয়া সঠিক উত্তরটি হবে অপশান সি ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন কোকোয়া কাল্টিভেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইকোনমিক অ্যাক্টিভিটি অফ ক্যামেরুন ঘানা মেক্সিকো আইভরি কস্ট সঠিক উত্তরটি হবে অপশান ডি কোকোয়া কাল্টিভেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইকোনমিক অ্যাক্টিভিটি অফ আইভরি কস্ট পরবর্তী প্রশ্ন স্পঞ্জি সোয়ামস কল্ড মুস্কেজ ইজ এ টিপিক্যাল ল্যান্ডস্কেপ অফ দ্য ইকুটোরিয়াল রিজিয়ান দ্য ওয়ার্ম টেম্পারেট রিজিয়ান দ্য কোল্ড টেম্পারেট রিজিয়ান দ্য তুন্দ্রা রিজিয়ান সঠিক উত্তরটি হবে অপশান সি স্পঞ্জি সোয়ামস কল্ড মুসকেজ ইজ এ টিপিক্যাল ল্যান্ডস্কেপ অফ দ্য কোল্ড টেম্পারেট রিজিয়ান পরবর্তী প্রশ্ন বাউবাবস অ্যান্ড বটল ট্রিজ আর ফাউন্ড ইন দ্য সাভানা ল্যান্ড অফ সাউথ আমেরিকা সেন্ট্রাল আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা সঠিক উত্তরটি হবে অপশান ডি বাউবাবস অ্যান্ড বটল ট্রিজ আর ফাউন্ড ইন দ্য সাভানা ল্যান্ড অফ আফ্রিকা নেক্সট কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ ইজ অলসো টার্মড অ্যাজ বেসিক টু অল ইন্ডাস্ট্রিজ বেসিক টু অল ইন্ডাস্ট্রিজ কোন ইন্ডাস্ট্রিকে বলা হয় আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ নান অফ দ্য অ্যাবাব সঠিক উত্তরটি হবে অপশান এ বেসিক টু অল ইন্ডাস্ট্রিজ বলা হয় আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজকে পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেট্রোলিয়াম বাই প্রোডাক্টস কজেস লেস পলিউশান হোয়াইল ইউজ টু পাওয়ার ভেহিক্যালস প্যারাফিন অ্যাসফাল্ট ডিজেল অয়েল প্রোপেন সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ প্রোপেন পরবর্তী প্রশ্ন দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফিক্সড কার্বন পার ইউনিট ওয়েট ইজ অ্যাভেলেবেল ইন ভিটুমিনাস লিগনাইট পিঠ সঠিক উত্তরটি হবে অপশান এ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফিক্সড কার্বন পার ইউনিট ওয়েট ইজ অ্যাভেলেবেল ইন অ্যান্থ্রাসাইট তারপর রয়েছে বিটুমিনাস তারপর লিগনেট সব থেকে কম পরিমাণে কার্বন রয়েছে পিট কয়লাতে পরবর্তী প্রশ্ন মাইনিং ইজ অপটেন কল্ডে রোবার ইন্ডাস্ট্রি বিকজ মিনারেলস আর অপটেন স্টোলেন ফ্রম দ্য মাইনিং সাইটস মেন এক্সট্রাক্টস মিনারেলস ফ্রম দ্য নেচার উইদাউট কেয়ার ফর দ্য এনভায়রনমেন্ট পিপল এনগেজড ইন মাইনিং আর ইউজুয়ালি রোবারস রোবারি ইজ এ পার্ট অফ মাইনিং সঠিক উত্তরটি হবে অপশান বি মাইনিং ইজ অপটেন কল্ড এ রোবার ইন্ডাস্ট্রি বিকজ মেন এক্সট্রাক্টস মিনারেলস ফ্রম দ্য নেচার উইদাউট কেয়ার ফর দ্য এনভারমেন্ট পরবর্তী প্রশ্ন ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার ইজ মোস্টলি ফাউন্ড ওয়েস্ট আফ্রিকা সাউথ আফ্রিকা এশিয়া মাইনর সাউথ এশিয়া সঠিক উত্তরটি হবে অপশান ডি ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার ইজ মোস্টলি ফাউন্ড সাউথ এশিয়া পরবর্তী প্রশ্ন দ্য লিডিং কোল প্রডিউসিং কান্ট্রি ইন এশিয়া ইজ ইন্ডিয়া জাপান চায়না রাশিয়া সঠিক উত্তরটি হবে অপশান সি দ্য লিডিং কোল্ড প্রডিউসিং কান্ট্রি ইন এশিয়া ইজ চায়না চায়না ফার্স্ট পজিশানে রয়েছে পরবর্তী প্রশ্ন দ্য মোস্ট ভায়োল্যান্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ আর্থ কোয়েক ওয়েবসার পি ওয়েবস অ্যাস ওয়েবস এল ওয়েবস পি অ্যান্ড এস ওয়েবস দ্য মোস্ট ভায়োল্যান্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ আর্থ কোয়েক ওয়েবস আর সারফেস ওয়েব যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি এল ওয়েবস পরবর্তী প্রশ্ন আর্থ কোয়েক শেডো জোন ইজ প্রডিউসড ডিউ টু রিফ্লেকশান অব পি ওয়েবস অ্যাবজপশান অফ অ্যাস ওয়েবস রিফ্লেকশান অব পি ওয়েবস অ্যান্ড অ্যাবজপশান অফ অ্যাস ওয়েবস লো ম্যাগনিচুড অফ অ্যান্ড আর্থ কোয়েক সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যাকচুয়ালি আর্থ কোয়েক সেডোজন তৈরি হয়ে থাকে রিফ্রেকশান অব পি ওয়েভস অ্যান্ড অ্যাবজরশান অফ এস ওয়েবসের মাধ্যমে কারণ পি ওয়েবস তরল মাধ্যমের মধ্য দিয়ে যখন যায় তখন এর গতিবেগ কমে যায় রিফ্রেকশান হয় অ্যান্ড এস ওয়েবস তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে না ওই জন্যই আর্থ কোয়েক সেরোজন তৈরি হয়ে থাকে তাই সঠিক উত্তরটি হবে অপশান সি রিফ্লেকশান অফ পি ওয়েবস অ্যান্ড অ্যাবজর্পশন অফ অ্যাস ওয়েবস পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ইন্টুসিভ ভলকানিক টপোগ্রাফি এদের মধ্যে ইন্টুসিভ ভলকানিক টপোগ্রাফি কোনটা নয় লেকোলিথ সিলস ভলকানিক প্লাক্স অ্যান্ড ক্যালডেরাস সঠিক উত্তরটি হবে অপশান ডি ক্যালডেরাস বাকি যে তিনটে অপশান রয়েছে লেকোলিথ সিলস অ্যান্ড ভলকানিক প্লাক্স তিনটেই ইন্টুসিভ ভলকানিক টপোগ্রাফি তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি ক্যালডেরাস পরবর্তী প্রশ্ন ইনভার্সান অফ রিলিফ ডিনোর্স আ সিচুয়েশান হোয়েন অ্যান্টি ক্লাইন্স বিকাম সিনক্লাইন্স সিনক্লাইন বিকামস অ্যান্টিক্লাইন্স ভেলি ভ্যালি বিকাম রিজেস অ্যান্ড অন এ ফোল্ডেড স্ট্রাকচার নো চেঞ্জ ইন রিলিফ টেক্স প্লেস সঠিক উত্তরটি হবে অপশান সি ইনভারশান অফ রিলিফ অর্থাৎ বৈপরীত্য ভূমিরূপ ডিনোর্স আ সিচুয়েশান হোয়েন ভেলিজ বিকাম রিজেস অ্যান্ড ভাইস অন এ ফোল্ডেড স্ট্রাকচার পরবর্তী প্রশ্ন দ্য কনসেপ্ট অফ বেসল স্লোপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ল্যান্ড ফর্ম ডেভেলপমেন্ট মডেল অফ ডেভিস কিং হ্যাক পেঙ্ক সঠিক উত্তরটি হবে অপশান ডি দ্য কনসেপ্ট অফ বেসল স্লোপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ল্যান্ড ফর্ম ডেভেলপমেন্ট মডেল অফ ডাব্লু পেংক পরবর্তী প্রশ্ন দ্য শিয়ার অফ ক্যানেল ইরিগেশন টু টোটাল ইরিগেটেড এরিয়া ইজ দ্য ম্যাক্সিমাম ইন দ্য স্টেট অফ আসাম উত্তরপ্রদেশ জম্মু অ্যান্ড কাশ্মীর বিহার সঠিক উত্তরটি হবে অপশান বি উত্তরপ্রদেশ ক্যানেল ইরিগেশনে এগিয়ে আছে উত্তরপ্রদেশ তাই সঠিক উত্তরটি হবে অপশান বি উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন দ্য গ্যাঙ্গেটিক প্ল্যান ওয়াজ ফর্মড ডিউরিং দ্য জিওলজিক্যাল পিরিয়ড অফ জুরাসিক কার্বনিফেরাস ক্যাম্ব্রিয়ান হোলোসিন সঠিক উত্তরটি হবে অপশান ডি দ্য ইন্দো গ্যাঙ্গেটিক প্ল্যান ওয়াজ ফর্ম ডিউরিং দ্য জিওলজিক্যাল পিরিয়ড অফ হোলোসিন পরবর্তী প্রশ্ন দ্য হায়েস্ট নাম্বার অফ আরবান পপুলেশন ওয়াকার্স ইন দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল তামিলনাড়ু মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে অপশান ডি মহারাষ্ট্র দ্য হায়েস্ট নাম্বার অফ আরবান পপুলেশন ওয়াকার্স ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র পরবর্তী প্রশ্ন দ্য শেয়ার অফ রুরাল পপুলেশন ইন দ্য টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া ইজ অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্ট সিক্সটি সিক্স পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সঠিক উত্তরটি হবে অপশান বি সিক্সটি এইট পার্সেন্ট দ্য শেয়ার অফ রুরাল পপুলেশন ইন দ্য টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া ইজ অ্যাবাউট সিক্সটি এইট পয়েন্ট এইট তাই সঠিক উত্তরটি হবে অপশান বি সিক্সটি এইট পার্সেন্ট আর আরবান পপুলেশনের পরিমাণ থার্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট পরবর্তী প্রশ্ন ইন টার্মস অফ দ্য সেন্সাস অফ ইন্ডিয়া টু থাউজেন্ড ইলেভেন রিপোর্ট দ্য লার্জেস্ট আরবান অ্যাগ্লোমারেশন অফ দ্য কান্ট্রি ইজ দিল্লি গ্রেটার মুম্বাই কলকাতা বেঙ্গালুরু সঠিক উত্তরটি হবে অপশান বি গ্রেটার মুম্বাই ইন টার্মস অফ দ্য সেন্সাস অফ ইন্ডিয়া রিপোর্ট দ্য লার্জেস্ট আরবান অ্যাগ্লোমারেশন অফ দ্য কান্ট্রি ইজ গ্রেটার মুম্বাই পরবর্তী প্রশ্ন দ্য ম্যাক্সিমাম রেট অফ ওয়াটার ফ্লো পাসেস থ্রু দ্য রিভার গঙ্গা ব্রহ্মপুত্র ইন্দাস গোদাবরী সঠিক উত্তরটি হবে অপশান এ গঙ্গা দ্য ম্যাক্সিমাম রেট অফ ওয়াটার ফ্লো পাসেস থ্রু দ্য রিভার গঙ্গা পরবর্তী প্রশ্ন নর্মাল সাইকেল অফ ইরোশান বেসিক্যালি রেফার্স টু কাস্ট সাইকেল অফ ইরোশন এওলিয়ান সাইকেল অফ ইরোশন ফ্লুভিয়াল সাইকেল অফ ইরোশন অল অফ দ্য অ্যাবাব সঠিক উত্তরটি হবে অপশান সি নর্মাল সাইকেল অফ ইরোশান বেসিক্যালি রেফার্স টু ফ্লুভিয়াল সাইকেল অফ ইরোশান পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ড্রেনেজ প্যাটার্ন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্ট্রাকচারাল অ্যান্ড লিথোলজিক্যাল কন্ট্রোলস রেক্টেঙ্গুলার ট্রেলিস্ট অ্যানুলার ড্যান্ডেটিক সঠিক উত্তরটি হবে অপশান ডি ড্যান্ডেটিক ড্রেনেজ প্যাটার্ন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্ট্রাকচারাল অ্যান্ড লিথোলজিক্যাল কন্ট্রোলস আজকের এই ভিডিওতে দু হাজার পনেরো সালের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম টোটাল পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম এর আগের ভিডিওতে পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করেছিলাম নেক্সট পার্ট থ্রিতে আরও পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব এই প্রশ্ন নিয়ে যদি কোনো কনফিউশান থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ